সোমবার 13ই মে চতুর্থ দফার ভোটে অশান্তি এড়াতে পারল না বাংলা। এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন এলাকার মানুষ। জানা গিয়েছে, ভোট দিয়ে বেরোনোর সময় এক তৃণমূল প্রার্থীকে প্রথমে লাথি মারা হয়, এরপর কিছু বুঝে ওঠার আগেই গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয় ওই ভোটারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 39 নম্বর বুথে। আক্রান্ত ওই ভোটারের নাম বিষ্টু ওরাও। বেশ কয়েকজন তাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। তবে কি কারণে তার ওপর আক্রমণ, কিছু বুঝে উঠতে পারছেন না তারা। সোমবার বিকেল 5টা নাগাদ ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে কালনা হাসপাতালে। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে জানিয়েছেন তিনি তৃণমূল করেন, ভোট দিয়ে বেরোনোর সময় তাকে লাথি মারা হয়, কিছু বুঝে ওঠার আগেই এরপর গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়। কেন এই ঘটনা ঘটেছে তার সঙ্গে তিনি কিছুই বুঝতে পারেননি। এবার আপনাদেরকে শোনাবো বিষ্টু ওরাও, আক্রান্ত ব্যক্তি, কি বলছেন। আপনি কোথায় গিয়েছিলেন? ভোট দিতে? হ্যাঁ, দিয়ে তারপরে কি হলো? ভোট দিয়ে বেরিয়ে আসছি আর পেছন থেকে একজন লাথি মারে, মারবে আমাকে কাটলো, সে লাথি মারলো। যেমন কি হলো, কেন লাথি মারলে আমাকে বলেছি, এভাবে ঢেলে দিলাম, পড়ে গেল, পড়ে ব্লেড ছিল ওটা হাতে, ব্লেড দিয়ে এভাবে কেটে দিলাম। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। না, আমি তৃণমূল করি। তৃণমূল করে? আর যে মারলো সে কি করে? সেও বিজেপি করে না, তৃণমূল করে। মানে আপনার উপরে কি রাজনৈতিক কারণে আক্রমণ না কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন আপনাকে মারলো? কে জানি, বলতে পারবো না। আপনি কি মানে তৃণমূল দলটাও কি সক্রিয় ভাবে করেন না এমনি কর্মী? না, আমি কর্মী। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পুরো ঘটনাটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে, বলছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রতাপ বিশ্বাস। এবার আপনাদের শোনাবো কি বলছেন প্রতাপ বিশ্বাস, শুনুন। আমি যতদূর খবর পেলাম, এটা তৃণমূলের মধ্যেই হয়েছে, ওটা নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে। তৃণমূলের ভোট মানে এমন জায়গায় শাসক দল পৌঁছে গেছে, মানে লোকসভা ভোটটাকে ওরা পঞ্চায়েত ভোট ভাবছে, মানে হেরে যাবে সব বুথেই, যার জন্য প্রচুর শাসক দল প্রচুর পরিমাণে টাকা ছড়াচ্ছে, সেই টাকা খাওয়া খাই নিয়েই হয়তো বেঁধেছে নিজেদের। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর যে পঞ্চায়েত রয়েছে তার অন্তর্গত আলুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 39 নম্বর বুথে ভোট দিতে গেছিলেন বিষ্টু ওরাও নামে এক ব্যক্তি। তিনি ভোট দিয়ে বেরোনোর পরই কিন্তু তার উপর অতর্কিতে হামলার ঘটনা ঘটে। এবং যেটা জানা যাচ্ছে যে বিষ্টু ওরাও কিন্তু তৃণমূলের সমর্থক একজন, এবং তার উপরে যে হামলা হয় তাতে তিনি আহত হন, তার উপরে তার গলাতে অতর্কিতে হামলা করে ব্লেড চালানো হয়, তাকে উদ্ধার করে সেখান থেকে যে প্রাথমিক গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং এই যে ভোট দিয়ে বেরোনোর পরই কী কারণে তার উপর হামলা হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়, পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও আহত বিষ্টু ওরাওর কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার উপর আক্রমণ করে তাকে তিনি মোটামুটিভাবে চেনেন, তিনি এলাকারই একজন বাসিন্দা, তবে পুলিশ এখনও কিন্তু তাকে কোনোরকম গ্রেফতার করতে পারেনি। এবং এলাকার বাসিন্দা পরিচিত হওয়া সত্ত্বেও কীভাবে তিনি পুলিশের নজরের এখনও বাইরে রয়েছেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কী কারণে তার উপর ব্লেড চালানো হলো, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে নাকি কোনো ব্যক্তিগত কারণ, সেই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার নয়। সোমবার 13ই মে চতুর্থ দফার ভোটে অশান্তি এড়াতে পারল না বাংলা। এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন এলাকার মানুষ। জানা গিয়েছে ভোট দিয়ে বেরোনোর সময় এক টিএমসি প্রার্থীকে প্রথমে লাথি মারা হয়, এরপর কিছু বুঝে ওঠার আগেই তার গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটা পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 39 নম্বর বুথে ঘটেছে। আক্রান্ত ওই ভোটারের নাম বিষ্টু ওরাও।
বেশ কয়েকজন তাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে কি কারণে তার উপর এই আক্রমণ কিছু বুঝে উঠতে পারছেন না তারা। সোমবার বিকেল 5টা নাগাদ ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে কালনা হাসপাতালে। হাসপাতালে আক্রান্ত ব্যক্তি জানান তিনি তৃণমূল করেন। ভোট দিয়ে বেরোনোর সময় তাকে লাথি মারা হয়। কিছু বুঝে ওঠার আগেই এরপর গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়। কেন তার সাথে এই ঘটনা ঘটলো, কে করলো, তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। কি বলছেন আক্রান্ত ব্যক্তি বিষ্টু ওরাও শোনাবো। আপনি কোথায় গিয়েছিলেন? ভোট দিতে? হ্যাঁ দিয়ে তারপরে কি হলো? ভোট দিয়ে বেরিয়ে আসছি আর পেছন থেকে একজন লাথি মারে মারবে আমাকে কাটলো। সে লাথি মারলো, যেমন কি হলো, কেন লাথি মারলো আমাকে বলেছি, এভাবে ঢেলে দিলাম, পড়ে গেল, পড়ে ব্লেড ছিল ওটা হাতে, ব্লেড দিয়ে এভাবে কেটে দিলাম। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। না আমি তৃণমূল নেই। তৃণমূল করে আর যে মারলো সে কি করে? সেও বিজেপি করে না, তৃণমূল করে। মানে আপনার উপরে কি রাজনৈতিক কারণে আক্রমণ না কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন আপনাকে মারলো? কে জানি, বলতে পারবো না। আপনি কি মানে তৃণমূল দলটাও কি সক্রিয় ভাবে করেন না এমনি কর্মী? না আমি কর্মী। যদিও এই ঘটনাটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই জানাচ্ছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রতাপ বাবু। কি বলছেন প্রতাপ বিশ্বাস শুনবো। আমি যতদূর খবর পেলাম এটা তৃণমূলের মধ্যেই হয়েছে, ওটা নিজেদের মধ্যেই ভাগ বাঁটোয়ারা নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে। তৃণমূলের ভোট মানে এমন জায়গায় শাসক দল পৌঁছে গেছে, মানে লোকসভা ভোটটাকে ওরা পঞ্চায়েত ভোট ভাবছে, মানে হেরে যাবে সব বুথেই, যার জন্য প্রচুর শাসক দল প্রচুর পরিমাণে টাকা ছড়াচ্ছে, সেই টাকা খাওয়া খাই নিয়েই হয়তো বেঁধেছে নিজেদের। আপনি দেখতে এসেছিলেন নাকি? নাকি না না, আমার এক কর্মী ভর্তি আছে এখানে, অসুস্থ হয়ে গেছে, ওকে দেখতে এসেছিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কিন্তু কেন তার গায়ে ব্লেড চালানো হলো সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিজেপির তরফ থেকে বলা হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। সে লাথি মারলো, যেমন কি হলো, কেন লাথি মারলো আমাকে বলেছি, এভাবে ঢেলে দিলাম, পড়ে ব্লেড ছিল ওটা হাতে, ব্লেড দিয়ে এভাবে কেটে দিলাম। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। না আমি তৃণমূল নেই। তৃণমূল করে আর যে মারলো সে কি করে? সেও বিজেপি করে না, তৃণমূল করে। মানে আপনার উপরে কি রাজনৈতিক কারণে? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।